গ্রাহক সংখ্যা বাড়তে থাকলো, জটিলতাও বাড়ল। এরপর সাত এবং কিছুদিনের মধ্যে আট ডিজিট। ততদিনে ফোনের দুনিয়ায় আমূল পরিবর্তন ঘটে গেছে। ফোন তখন আর গৃহস্থের শোভা নয়, মুঠোয় ভরা। ফোন নাম্বার হয়ে গেল দশ ডিজিটের। মোবাইল জমানা পার হয়ে এখন স্মার্টফোনের যুগ। প্রযুক্তির উন্নতির সঙ্গে ফাঁকফোকর বেড়েছে বিস্তর। নিরাপত্তার স্বার্থে তাই এবার ফোন নাম্বার হবে ১৩ ডিজিটের। সংস্থার নতুন গাইডলাইন অনুযায়ী পয়লা জুলাই ২০১৮ থেকে যারা নতুন সিম নেবেন তারা ১৩ ডিজিটের নাম্বার পাবেন। যাদের এখন দশ ডিজিটের নাম্বার, পয়লা অক্টোবর থেকে তাদের নাম্বার ১৩ ডিজিট করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ৩১শে ডিসেম্বর ২০১৮র মধ্যে দেশের সব ফোন নাম্বার ১৩ ডিজিটের হয়ে যাবে। কিন্তু কিছু প্রশ্নের উত্তর এই গাইডলাইন থেকে পাওয়া যাচ্ছে না। এতদিন ব্যাংক বা বিভিন্ন ক্ষেত্রে নথি হিসেবে যে ফোন নাম্বার দেওয়া আছে তার কি হবে? সেসব ক্ষেত্রে কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আধার লিঙ্ক করার ক্ষেত্রেও নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে? সেই সব পরিকাঠামো কবে হবে তা নিয়ে ধন্দ্ব থাকছে। বিভ্রান্তি জটিলতা কিভাবে কাটবে টেলিকম সংস্থা তা এখনো জানায়নি। যে ১০ ডিজিট থেকে ১৩ ডিজিট কনভার্সন করা হবে মোবাইল নাম্বার, এর বেসিক মূলত কারণ হচ্ছে যে এখন যে ১০ ডিজিট নাম্বার লেন্থে যে কাস্টমার আছে সেটা দিনে দিন বেড়ে বাড়ছে। তার ফলে ১০ ডিজিট নাম্বার দিয়ে সব কানেকশন সম্ভব হবে না। বিভিন্ন জায়গাতে ১০ ডিজিট নাম্বার এখন দেওয়া আছে, যেমন আধার কার্ড, ব্যাংক, গ্যাস, এইসব ব্যাপারে। সেইগুলোকে কিভাবে ১৩ ডিজিটে কনভার্ট করা হবে সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ আর কি। ১৩ ডিজিটের ফোন নাম্বার হয়ে গেলে ভারতই হবে পৃথিবীর একমাত্র দেশ যাদের ফোন নাম্বার ১৩ ডিজিটের। ঠিক পেছনেই চীন। চীনে ১১ ডিজিটের ফোন নাম্বার ব্যবহার হয়, কিন্তু সুরক্ষা আর নিরাপত্তাই শেষ কথা। তাই আনলাকি ১৩ বিশ্বাসী হলেও এবার থেকে আপনাকে ১৩ অঙ্কের ফোন নাম্বারই ব্যবহার করতে হবে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ, বাংলা।